বাবা চমৎকার চমৎকার, মামা যা বলে গেল আসলে নিজে নিজেই বড় হয়ে গেল। লোকে বলে নিজে নিজে বড় হলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি একটা বড় এবং ছোটর গল্প বলে মামাকে বোঝাচ্ছি। এক জায়গায় মামা এবং ভাগিনার মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়ে গেছে। মামায় কয়, ভাগিনারে, মামা ভাগিনার মধ্যে কে ছোট আর কে বড়। এখন ভাগিনা কয় ভাগিনা বড়, এখন মামায় কয় মামায় বড়, এখন মামায় কয় আমি একটা গান গাই তুই একটা ধোয়া ধর, মামায় কয় ভাগিনারে তুই শুধু বলবি তুমি রে তুমি রে তুমি রে। এখন মামা গান গায়, কলা খাবে কে রে তুমি রে তুমি রে, সন্দেশ খাবে কে রে তুমি রে তুমি রে, রসগোল্লা খাবে কে রে তুমি রে তুমি রে, রাজা হবে কে রে তুমি রে তুমি রে। এখন ভাগিনা বলছে থাম মামা, এ গান কতক্ষণ চলবে? এখন মামা কয় এতক্ষণ ধরে বুঝতে পারলি না, সন্দেশ ছানা রসগোল্লা রাজা সব তো আমি হলাম আর আমি খেলাম, তাহলে তুই বুঝতে পারলি না ব্যাপারটা? এখন ভাগিনা বলছে না মামা এইভাবে বিচার করা যাবে না, তবে আমি একটা গান গাই তুমি একটা ধোয়া ধরো, সেই ধোয়ায় আমিরিও বলতে পারবে তুমিরিও বলতে পারবে, আর ভালোটা তুমি নিবা আর খারাপটা আমারে দিবা। এখন মামায় কয় আমি যদি ভালোটা নিয়ে থাকি তাহলে আমি তো বড় হব, ঠিক আছে তাহলে ধর গান। ভাগিনা কয় কলা খাবে কে রে, মামায় কয় আমি রে, সন্দেশ খাবে কে রে মামায় কয় আমি রে, কষা জিলাপি খাবে কে রে মামায় কয় এটা তুমি রে, রাজা হবে কে রে মামায় কয় আমি রে, প্রজা হবে কে রে মামায় কয় তুমি রে তুমি রে। এমন সময় মামা শুধু এইভাবে বলতে, মানে ভালোটা মামা নেয় খারাপটা ভাগিনারে দেয়, এইভাবে দিতে নিতে দিতে নিতে মামার হুঁশ হারিয়ে গেছে। এমন সময় ভাগিনা বলছে মামা তোমার শাশুড়িটারে নেবে কে রে? এখন মামা আমি রেও কয় না আর তুমি রেও কয় না। সেই দিন মামা স্বীকার করেছিল যে পৃথিবীর মধ্যে ভাগিনায় বড়। তবে যা হোক মামা, তুমি আমার কাছে যাহা জিজ্ঞাসা করেছ একটা গানের সুরে সুরে তার জবাব দিচ্ছি। ছিল ইউনো 50,000 কন্যা গন্ধর্ব রাজা, সবে নারদের করলো বরণ, সবে নারদের করলো বরণ, ঘটনা কি চমৎকার। ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, বহু নারী করিয়া গম, এই নারদের যক্ষা হলো জানে সর্বজন, মামা গো জানে সর্বজন। বহু নারী করিয়া গম, এই নারদের যক্ষা হলো জানে সর্বজন, মামা গো জানে সর্বজন। তখন চারি চন্দ্র করি সাধ ভোলা না, ও ভোলা না, তখন চারি চন্দ্র করি সাধন যক্ষাতি রক্ষায় আমার। ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা।
নারদের পূজা না, ব্রহ্মার অভিশাপে আমি ঘুরিয়া বেড়াই, মামা গো ঘুরিয়া বেড়াই। আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ খাই, আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ খাই, স্নেহ আদর পাই সবার, 49,000 কন্যা গন্ধর্ব রাজার ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজার। আমি পূজা পাব পঞ্চতত্ত্বের শিবাস হয়ে, নদিয়ায় যাব মামা গো নদিয়ায় যাব, কলিতে আমি পূজা পাব পঞ্চতত্ত্বের শিবাস হয়ে, নদিয়ায় যাব মামা নদিয়ায় যাব, তবে ভক্ত সঙ্গে নাচব গাব মামা গো, ও মামা গো, তবে ভক্ত সঙ্গে নাচব গাব, বলে রাধা মোহন বারে বার, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা, সবে নারদের করল বরণ, সবে নারদের করল বরণ, ঘটনা কি চমৎকার, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা।